গরমে নাচে হালকোটা রাজ্য। দুপুরের দিকে তাপমাত্রা এতটাই তীব্র থাকে যে রাস্তাঘাট গরম হয়ে ওঠে। বাইরে থাকা তো দূর, ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায়। কিন্তু এর মধ্যেও দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ব্যবসায়ী ও শ্রমিক সহ কিছু শ্রেণীর মানুষ। রাজ্য সরকারের আহ্বানে এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন সমিতি, সংগঠন এবং সামাজিক সংস্থাগুলি। সোমবার এমনই চিত্র দেখা গেল আগরতলা শহরে। মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে রাজধানীর গোলবাজারে এদিন আয়োজন করা হয় ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ কর্মসূচির। তীব্র গরমে তাবদাহ থেকে খানিকটা নিস্তার দিতে পথ চলতি মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে বৃহস্পতিবার ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার, সদর শহর বিজেপির জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। বেশ কিছু কয়েকদিন ধরেই রাজ্য জুড়িয়ে চলছে ভারত, বৃষ্টিরও দেখা নেই। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে। ব্যবসা গরমে অতিষ্ঠ ছোট থেকে বড় সকলেই। এই পরিস্থিতিতে পথ চলতি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণী কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ঠান্ডা পানীয় গ্রহণ করে এদিন স্বস্তি পেয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোলবাজারে আসা সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার এবং গাড়ি চালকেরাও। আমরা সবাই জানি গ্রীষ্মের তাপদাহে মানুষ যখন নাজেহাল, আমাদের আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আহ্বান করেছিলাম যে বিভিন্ন আমাদের যারা কার্যকর্তা কর্মী, আমাদের মিনিস্টার সকলকে আহ্বান করা হয়েছিল এবং স্ব স্ব উদ্যোগে বিভিন্ন জায়গায় যারা পথচারী শ্রমিক, যারা এই গ্রীষ্মের তপদাহে ঘর থেকে বেরিয়ে কর্মসংস্থানের জন্য বা বিভিন্ন কাজকর্মের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে, তাদেরকে কিছুটা হলেও স্বস্তির বিশ্বাসের জন্য বিভিন্ন জায়গায় এরকম ঠান্ডা পানীয় শরবত ব্যবস্থা করার আহ্বান করা হয়েছিল। এবং আমি ধন্যবাদ জানাই আজকে আমরা গোলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে মাননীয় মেয়র সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের কর্পোরেটর আছেন, জেলা সভাপতি আছেন, তাদের উদ্যোগে এই গোলবাজার এলাকায় যারা ক্রেতা বিক্রেতা যারা আসেন, দূর দূরান্ত থেকে আসেন, বিভিন্ন গ্রাম পাহাড় থেকেও লোকরা আসেন এবং শ্রমিক, প্রচুর শ্রমিক রয়েছে গোলবাজারে, ব্যবসায়ী সমিতি তারা আজকে এখানে গুলবাজার এলাকায় তারা জলছত্রের ব্যবস্থা করেছে, কিছু ঠান্ডা পানীয় এবং তাদেরকে দেওয়ার, হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। আমি ধন্যবাদ জানাই গুলবাজার ব্যবসায়ী সমিতি তাদেরকে তাদের এই মহতি উদ্যোগের জন্য। এবং শুধু তাই নয়, গুলবাজার নয়, কিছুক্ষণ আগে বটতলাতেও আমাদের আইটি সেলের তারা জলছত্রের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাজ্যের প্রতিটি জায়গাতে আমাদের নেতৃত্ব, আমাদের মন্ত্রী, আমাদের মেয়র, কর্পোরেটর সবাই মিলে এই শুভ উদ্যোগে সামিল হয়েছে। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। এরকম মানবিক এক কর্মসূচির আয়োজন করার জন্য মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সদস্যদের বৃহস্পতিবার ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এর পাশাপাশি যতদিন এই তাপপ্রবাহ চলবে ততদিন এ ধরনের জলসত্র চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।